বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আগত মাস দু সালের এপ্রিল মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে পরিশেষে যেমন সম্পূর্ণ বিনামূল্যে সস্তায় গ্রহদোষের কিছু প্রতিকার নিয়ে আমরা থাকি তেমনটি তো আছেই দামি দামি গ্রহরত্ন নয় কীভাবে টোটকা উপায়ের মাধ্যমে আপনারা গ্রহদোষের প্রতিকার করাতে পারেন দেখুন এই আলোচনা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দীর্ঘ তিরিশ বছর পর শনির অস্ত থেকে উদিত হয়েছেন কুম্ভতে এবং আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই কিন্তু শুক্রের মালব্য নামক একটি রাজ্য পরিলক্ষিত হবে দীর্ঘ বারো বছর পর গুরুদেব বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ অর্থাৎ প্রবেশ করে যাবেন মেষ রাশিতে আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউসে অত্যন্ত ঘটনাবহুল এই মাস দু সালের এপ্রিল মাস আশা করি স্কিপ না করে পুরোটাই আপনারা শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান দেখুন ভিডিও শুরুতেই স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন এই ছকটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের রাশিতে কোনো গ্রহই নেই আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গলদেব আপনাদের সিক্স হাউসে কেতু আপনাদের টেনথ হাউসে শনি আপনাদের ইলেভেন্থ হাউসে সূর্য বৃহস্পতির সংযোগ টুয়েলভ হাউসে রাহু শুক্র বুধের সংযোগ আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ঘরে দুই লেখা থাকলেও গুলিয়ে যেন ফেলবেন না তার কারণ বৃষ রাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয় রাশির আন্ডারে পড়েন এজন্য আপনাদের প্রথম ঘরে দুই লেখা আপনাদের রাশির মালিক হচ্ছেন শুক্রাচার্য আর শুক্রাচার্য ছ তারিখের পর আপনাদের রাশিতে প্রবেশ করে তিনি কিন্তু মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে দিয়ে দেবেন শুক্রাচার্য কি নির্দেশ করেন শুক্রাচার্য হচ্ছেন অসুরদের গুরুদেব তিনি সুখ আরাম যাবতীয় বৈভব জীবনকে মহিমান্বিত করে তোলা জাকজমকপূর্ণতা সৌন্দর্য শয্যা স্বয়ং সুখ বিবাহিত জীবন যানবাহন প্রেম এই ধরনের সুখের ব্যাপারে কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়ে থাকেন শুক্রাচার্য যাদের জন্মছকে এই মালব্য যোগ আছে তাদের গায়ের রং গৌরিক বর্ণের হয় চেহারা অত্যন্ত সুন্দর হয়ে থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে থাকে গুণবান এবং বলবান হয়ে থাকেন আর আপনারা অগাধ জ্ঞানের অধিকারী সুন্দরী স্বামী স্ত্রীর লাভ আপনাদের ঘটে দামি দামি যানবাহনের মালিক আপনারা হয়ে থাকেন পার্থিব সব সুখ স্বাচ্ছন্দ্য আপনারা ভোগ করে থাকেন তবে সমস্যার ব্যাপার হলো বহু নারী বা বহু পুরুষের সাথে আপনাদের যোগাযোগ ঘটে যার কারণে পর স্ত্রী বা পরের স্বামীর স্বামীর প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে আপনারা সুব্যবসায়ী সুবক্তা অংশীদারিত্বের মাধ্যমেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম আর শুক্রাচার্য ছ তারিখে প্রবেশ করছেন আপনাদের রাশিতে ছ থেকে তিরিশ এই চব্বিশটি পঁচিশটি দিন আপনারা কিন্তু আপনাদের জীবনের ব্যাপারে যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভয়ে গ্রহণ করতে পারেন ব্রেন কিন্তু খুব সার্প কাজ করবে বিভিন্ন গ্রহের গ্রহগত গোচর নিয়ে আমরা যখন পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করতে থাকব হয়তো কিছু নেগেটিভ কথা আপনাদের আমি বলবো তবে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের রাশির মালিক শুক্রাচার্য রাশিতে বসে মালব্য নামক রাজ্য তৈরি করে দিয়েছেন কোনো নেগেটিভ গ্রহ নেগেটিভ ইম্প্যাক্ট দিলেও তিনি একাই কিন্তু সবকিছু সামলে নিতে সক্ষম এ সময়ে আপনাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়বে রোম্যান্টিক মুডে মাস্টিতে আপনারা থাকতে চলেছেন প্রেম আপনার মনে রাজত্ব করবে আপনারা মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের উন্নতি ঘটবে সমাজে আপনাদের পপুলারিটি বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে অনেকেরই ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা অনলাইনে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনাদের কন্টেন্ট কিন্তু ভাইরাল হতে পারে মহিলাদের সম্পর্কিত কোনো বস্তু বস্ত্র সামগ্রী ফ্যাশান মিডিয়া এন্টারটেনমেন্ট নিউজ ফিল্ম টেলিভিশন বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এডিটিং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য বলবো সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হবে রাজ্য ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগের সৎ ব্যবহার করতে যেন একদমই ভুলবেন না আবার দেখুন শুক্রাচার্যের পূর্ণ দৃষ্টি ছ তারিখের পর থেকে আপনাদের সেভেন্থ হাউসেও পড়বে একুশ তারিখের আগে পর্যন্ত গুরুর দৃষ্টি সেখানে থাকছে আবার পুরো মাস জুড়েই শনির দশম দৃষ্টিও থাকবে তবে যেহেতু আপনাদের রাশির মালিক শুক্রাচার্যের দৃষ্টি আপনাদের সেভেন্থ হাউসে ছ তারিখের পর পড়ছে ছ তারিখের পর থেকে একুশ তারিখের আগে পর্যন্ত বিশেষ করে অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হবে যারা এক নবদম্পতি পুত্র সন্তান প্রাপ্তির আশা করছিলেন তাদের জন্য ভাগ্যদেবী কিন্তু এবার প্রসন্ন হতে চলেছেন আদালত বা কোর্ট কেসে আপনারা জয়যুক্ত হতে পারেন এ সময়ে কিন্তু যৌন চাহিদা আপনাদের বাড়তে পারে কামোচ্ছ্বাসকে কন্ট্রোলের মধ্যে রাখবার চেষ্টা করুন বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি বেটার তেলে ভাজা খাদ্য খাবার আপনাদের খেতে ভালো লাগবে বাইরের খাদ্য খাবার খেতে পছন্দ করবেন তবে এর কারণে কিন্তু শরীরে কিছুটা ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন কিছু ব্যথা যন্ত্রণাতেও ভুগতে পারেন তাই সচেতন থাকার প্রয়োজন সকল প্রকার পার্টনারশিপ বা অংশীদারিত্বে আপনারা লাভবান হতে চলেছেন পার্টনারের সাথে হাতে হাত মিলিয়ে যে কোনো প্রকার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন স্বামী স্ত্রী এ সময় আপনাদের মধ্যে বন্ডিংও বাড়তে চলেছে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন ভাইপো এবং ভাইজিদের থেকেও আপনারা হবেন হানড্রেড পারসেন্ট উপকৃত আপনাদের সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়েই কিন্তু মঙ্গলদেব থাকবেন আর মঙ্গলদেব সেকেন্ড হাউসে বসে আছেন বুধের ঘরে বুধের সাথে মঙ্গলের সম্পর্ক নিউট্রাল সুতরাং অর্থগত ব্যাপার নিয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স লাইনে কাজ করেন তাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে তবে সবার ক্ষেত্রেই বলবো আপনাদের কিন্তু ব্যয় এ মাসে এ মাসে অতিরিক্ত বৃদ্ধি হবে কারণ বুধ আপনাদের টুয়েলভ হাউসে বক্রি হবে একুশ তারিখের পর রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলভ হাউসে থাকছে সুতরাং ব্যয়বহুল একটি মাস খরচ কিন্তু বাড়তে চলেছে সঞ্চয় ঘাটতি পড়তে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম বা চোখের সমস্যায় যারা ভুগছিলেন এবার আপনারা হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন আপনাদের থার্ড হাউসে কোনো গ্রহ কিন্তু নেই থার্ড হাউসের অধিপতিকে আপনাদের থার্ড হাউসের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন আর এখানে কিন্তু গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একুশ তারিখের আগে পর্যন্ত থাকবে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সম্পর্কের অবনতি ঘট ঘটতে পারে ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে কিন্তু আখেরে আপনার উপকৃত হবেন না আপনাদের ফোর্থ হাউসের অধিপতি হচ্ছেন সূর্যদেব আর ফোর্থ হাউসে কিন্তু আপনাদের পুরো মাসটি জুড়েই রাহুর দৃষ্টি থাকবে এবং শনিরও পূর্ণ দৃষ্টি থাকবে দেখুন সূর্যদেব চোদ্দ তারিখের আগে পর্যন্ত লাভভাবে বসে আছেন চোদ্দ তারিখের আগের সময়টা আপনাদের ঠিকঠাক চোদ্দ তারিখের পর আপনাদের মায়ের স্বাস্থ্য হানি হতে পারে আপনাদের মায়ের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে আপনার মায়ের হয় স্বাস্থ্য হানি আর নয় আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের হানি আর না হলে আপনার মায়ের কর্মে কোনো ক্ষতি কিন্তু হতেই পারে তিনটের মধ্যে যে কোনো একটি তো হবেই রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে খেতে গেলেই মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা আপনাদের বেড়ে যাবে এ সময়ে নতুন কোন জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ নয় তবে যতই নেগেটিভ কিছু আমি বলি না কেন যেহেতু আপনাদের শুক্রের মালব্য নামক একটি রাজ্য তৈরি হচ্ছে এই নেগেটিভ জিনিস কিন্তু আপনাদেরকে ততটা ভোগাবে না আপনাদের ফিফথ হাউসে পুরো মাসটি জুড়েই গুরুদের বৃহস্পতির পূর্ণ দৃষ্টি একুশ তারিখ পর্যন্ত এবং মঙ্গলের বললাম পুরো মাসটি জুড়েই চতুর্থ দৃষ্টি থাকবে যারা বিশেষ করে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না শিক্ষক শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করতে শিখুন জীবনে গুরু না থাকলে গুরু ধরুন এ সময় কিন্তু তাহলে দেখবেন প্রেমের জীবনে মাধুর্যতা বৃদ্ধি পাবে শিক্ষা জীবনে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদের গর্বিত অনুভব করাবে ব্রেন খুব সাত কাজ করবে মন্ত্র সিদ্ধির জন্য কিন্তু মাসটি ভালোই থাকতে চলেছে দেখুন আপনাদের সিক্স হাউসে কেতু কিন্তু পুরো মাসটি জুড়েই থাকবে রাহুর দৃষ্টিও এখানে থাকছে ফলস্বরূপ আপনাদের যেটি বলবো বেকার যুবক যুবতী যারা আছেন প্রবলভাবে নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট এবার পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টা বৃদ্ধি করুন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি ঘটবে দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন রোগ ঋণ এবং শত্রু তিনটি ক্ষেত্রেই ভাগ্যদেবী আপনাদেরকে সাপোর্ট করতে চলেছেন আর সেভেন্থ হাউস নিয়ে তো আগেই আলোচনা করেছি ছ তারিখের পর শুক্রের পূর্ণ দৃষ্টি পড়ছে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে সন্তান সন্ততি প্রাপ্তির যোগ বিজনেস ভালো যাবে পার্টনারশিপ ঠিকঠাক আদালত কোর্ট কেসে জয়লাভ করবেন আগেই বলেছি আপনাদের এইট হাউসে কিন্তু পুরো মাসটি জুড়েই মঙ্গলের দৃষ্টি থাকবে এখানে রাহু দৃষ্টিও থাকছে দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ করবার সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলুন শরীরে ছোটোখাটো চোটাকাত লাগতেই পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে এ সময় শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা যারা যারা করছেন তাদের প্রচেষ্টা আরও বৃদ্ধি করতে হবে স্বামী স্ত্রী একে অপরের মুখনিসৃত নিশ্রিত বাণিজ্যিক অত্যধিক খেয়াল রাখবেন মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের পড়ছে এইট হাউসে আবার দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে ফলস্বরূপে মাসে আপনাদের মেজাজ কিন্তু খিটখিটে থাকতে পারে ঘুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রহ রূপান্তর মাত্র হঠাৎ করে সাফল্য প্রাপ্তির কারণে অহংকারও আপনাদের মধ্যে চলে আসতে পারে যা পতনের কারণ হতে পারে এ মাসে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই ছোট তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন উচ্চ উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে এই কয়েকটি ব্যাপারে সচেতন থাকতে হবে তবে আগেও বলেছি আবারও বলছি যেহেতু আপনাদের রাশির মালিক রাশিতে বসে গিয়ে মালব্য নামক রাজ্য তৈরি তৈরি করে দিয়েছেন এই নেগেটিভ ইম্প্যাক্টগুলি আপনাদেরকে খুব একটি প্রভাবিত করবে না আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার শনি মহারাজ উদিত হয়েছেন অস্ত্র থেকে আবার তিনি আপনাদের কেন্দ্রীয় স্থানে টেন্থ হাউসের অধিপতি অধিপতি টেন্থ হাউসেই বসে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন আর এখানেই তিনি থাকবেন আগত প্রায় ছাব্বিশটি মাস একটানা প্রায় আড়াই বছর এখানে বসে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনকে আড়াই বছরে তিনি ঠিক কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটিরই আই বাটনে আমরা কিন্তু লিঙ্কটি দিয়ে দিলাম যারা চাকরিজীবী আছেন প্রাইভেট এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয়ি ইট ডাজেন্ট ম্যাটার যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদরা উচ্চ পদে আসীন হবেন নতুন নতুন জীবনে উপলব্ধি হাসিল হাসিল করতে চলেছেন আপনাদের কর্মজীবনে সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি দাবদাবা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এ সময় যারা অয়েল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি ফুয়েল ইন্ডাস্ট্রি গ্যাস ইন্ডাস্ট্রি আয়রন মেশিনারিজ ইন্ডাস্ট্রি ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কাজ করেন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে আপনাদেরও সময় সুযোগের সৎ ব্যবহার করা উচিত একুশ তারিখের আগে পর্যন্ত আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি লাভভাবেই থাকছেন সূর্যদেবের সাথে চোদ্দো তারিখ পর্যন্ত দেখুন এখানে কিন্তু বৃহস্পতির কৃপায় একুশ তারিখের আগে পর্যন্ত আপনাদের ডেলি ইনকাম বাড়তে থাকবে মনের সব কল্পনা স্বপ্ন বাস্তবে রূপ নেবে আর সূর্যদেব এখানে চোদ্দো তারিখ পর্য পর্যন্ত আছেন সুতরাং আপনাদের মনের সমস্ত কল্পনা বাস্তবে কিন্তু রূপ নিতে পারে চোদ্দো তারিখের আগে পর্যন্ত প্রচেষ্টা বৃদ্ধি করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না এবার দেখুন দীর্ঘ বারো বছর পর একুশ তারিখে গুরুদেব বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে প্রবেশ করে যাবেন ফলস্বরূপ কিন্তু আপনাদের খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে মানুষ কেনই বা জন্মায় মানুষের কেনই বা মৃত্যু হয় জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে কীভাবে মোক্ষ লাভ করা যায় সেদিকে কিন্তু আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে আবার দেখুন বৃহস্পতি যখনই একুশ তারিখের পর আপনাদের টুয়েলভ হাউসে প্রবেশ করবে অ্যাকচুয়ালি মে মাসে গিয়ে বেটার ফলাফল আপনারা পাবেন এর তবে একুশ তারিখের পরেই কিন্তু কিছুটা ফলাফল পাওয়া শুরু করে দেবেন আর বৃহস্পতি কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে প্রবেশ করে ওখানেই থাকবেন একটা না একটি বছর আর তিনি আপনাদের মায়ের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটিকে ধীরে ধীরে উন্নত করা শুরু করবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি করাও শুরু করে দেবেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার সুযোগও আপনাদের দিতে চলেছেন আবার কিন্তু এই গুরুদেবের কৃপাতেই জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশুনো এখানে কিন্তু আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারবেন একুশ তারিখের পর একুশ তারিখের পর আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে তবে এই একুশ তারিখের পরে কিন্তু বুধ আবার বক্রি হয়ে যাবে ফলস্বরূপ কোনো প্রকার ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে একুশ তারিখের পর আপনাদের উচিত গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগিয়ে যাওয়া পুরো মাসটি জুড়েই ঘুমের সমস্যা আপনাদের দেখা দিতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে তাই আধ্যাত্মিক চিন্তন চেতনার আশ্রয় গ্রহণ করুন তো বন্ধুরা এটি কিন্তু ছিল রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাসের গ্রহগত গোচর ফল প্রেডিকশান রাশিফল হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের যেমন বলে থাকি তেমন বলবো স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত করবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনোই অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নিন এই নবগ্রহ বীজ মন্ত্রের রাহুর প্রতিকার করবার আপনাদের প্রয়োজন আছে রাহু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে রাহু রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন দেখায় অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকর্ষিত করে নেশা ভাঙের প্রতি আকর্ষিত করে এ সমস্ত বিষয়ে আপনাদের সাবধান থাকার প্রয়োজন আছে পর স্ত্রী বা পর পুরুষের প্রতি আকর্ষিত যেন হবেন না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে নিজেদের বাঁচান আর রাহুর জন্য আপনারা কোনো পিঁপড়েদেরকে মিষ্টি গুড় খেতে দিতে পারেন সেখানেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ হান্ড্রেড পারসেন্ট পাবেন এছাড়া আপনাদের বলবো আপনার স্ক্রিনে যে হনুমানজির মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম হনুমাতে ভায়াভঞ্জনায় সুখম কুরু সোয়াহা এটি প্রতিদিন একশো আটবার বার করে সকাল বিকাল রাত জপ করুন মাত্র মিনিট করে লাগে অ্যাকচুয়ালি তো আপনাদের হনুমান চালিশা জপ করা উচিত যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটা না একচল্লিশ দিন দিনে সাতবার করে কিন্তু যাদের মুখস্থ নেই তাদের আড়াই তিন ঘন্টা করে পাড়্ডে লেগে যেতে পারে এই এই শট মন্ত্রটি আপনাদের সামনে আমরা প্রস্তুত করেছি ভুলেও শনিবারের দিন মদ মাংস খাবেন না শনিবারের দিন বেগুন সরিষার তেল খাবেন না বৃহস্পতিবারের দিন মুসুরের ডাল এবং কলা খাবেন না শনিবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খেতে পারলে আপনাদের বেটার হয় শনিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্ত্র সামগ্রী দান করুন বা বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্ত্র সামগ্রী দান করুন তাহলে এই মাসটি কিন্তু আপনাদের জন্য সৌভাগ্যের পূরক হয়ে দেখা দেবে তার কারণ শুক্রের মালব্য নামক রাজ্য বৃহস্পতির রাশি পরিবর্তন শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ বৃষভ রাশির জাতক জাতিকাদের মাসটিকে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত করাবে এমনটি আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিদাম দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করতে যেন ভুলবেন না